তো আয়ুষের প্রচণ্ডই জ্বর, জ্বর আর কমেনি। রাত্রে জলপট্টি দিয়েছি, আধা ঘন্টার মতো জ্বরটা ছেড়েছে, শরীরটা ঠান্ডা হয়ে আবার গরম হয়ে গেছে। তো ওকে আজকে স্নান করালাম না, গাটা মুছে দিলাম। তো আজকে রান্না করেছি শুধু মাছ ভাজি আর ডাল। কালকে টক আছে এখানে দেখো, এই আজকে সকালে খাবার। গুড মর্নিং বন্ধুরা, এসএম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত। এখন বাজে 11টা, যাচ্ছি গানের ক্লাসে। তো গান পড়িয়ে তারপরে ড্রয়িং ক্লাসে যাবো। আজকে আমার রবিবার, তো রবিবারে দুটো ক্লাস আছে। তো আজকে আয়ুষকে ড্রয়িং করাবো না, ওর কাল রাত জ্বর এসেছিলো প্রচণ্ডই, রাত 1:30 পর্যন্ত মাথায় তো জল পট্টি দিয়েছিলাম, তো এখনও জ্বরটা ছাড়েনি। তো এখন ডাক্তারের কাছে যাব। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, 11টার সময় বসবে, 12:30 আমাদের নাম্বার পড়েছে, ঠিক আছে, টিকিট কেটে এসে কাটা হয়েছে। তো পূজাকে ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে তারপরে যাব ডাক্তারের কাছে। প্রচণ্ড রোদ্দুর উঠেছে, তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম শেষ করলাম। আমারও শরীরটা বেশি একটু ভালো নয়, তো তোমরা সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা ভালোই আছি, মোটামুটি ভালোই আছি। আয়ুষ অসুস্থ, এটাই চিন্তার বিষয়, আর কিছুই না, ঠিক আছে। তো এখন যাই টোটো করে, পরে কথা বলবো। তো বাদ খেয়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে, বেরিয়ে দিয়ে গাম কিভাবে ঝরছে, কি রোদ্দুর উঠেছে আজ। রোদ্দুর না উঠলেও গরমের তাপটা কিন্তু প্রচণ্ডই থাকে, বুঝলি। আর ভাত খেয়ে হাঁটা যায় না সঙ্গে সঙ্গে, ভাত খেয়ে সঙ্গে সঙ্গে দৌড় দিতে হয়, সময় বড্ড অপাব। এই দেখো গলা দিয়ে কিভাবে বেয়ে বেয়ে ঘাম ঝরছে, যেতে যেতে ভিজে যাবো ঘামে। দেখেছি জুতা আগুন হয়ে গেছে, পায়ে ঠুসকা ফুটে যাবে, ফুসকা ফুটে যাবে, ঠুসকা ফুটে যাবে, যেটাই হোক ফুটে যাবে। এখন তারপর ড্রয়িং ক্লাস। হ্যাঁ, টোটোর জন্য দাঁড়িয়ে আছে। দেখো রোদ্দুর, কি রোদ্দুর উঠেছে, আমার তো ওর জন্য চিন্তা হচ্ছে।
টপু যাকে গানের ক্লাসে ঢুকিয়ে এখন যাচ্ছি ডাক্তারের কাছে, দেখি 25 নাম্বার বলেছে তো গিয়ে 15-20 মিনিটের মতো বসেছি, তারপর ডাক্তার দিয়ে দেখি এখন দেখো রক্ত পরীক্ষা দিয়েছে, তো এখন আসলাম রক্ত পরীক্ষা করার জন্য, ম্যালেরিয়া টেস্ট করার জন্য দিয়েছিল। তো দেখো ও কান্না করছে, ও ভাবছে ওর হাঙ্গুলটা বোধহয় কেটে ফেলবে, ইঞ্জেকশন দেবে, সেই জন্য ও কান্না করছে। এই দেখো ও দেবে না, তো ব্লাড টেস্টটা দিয়ে আসলাম ওষুধ নিতে। আমার শরীরটাও প্রচণ্ড খারাপ হয়ে গেছে রোদের মতো ছোটাছুটি করে, প্রচণ্ড পেট ব্যথা করছে 2-3 দিন ধরে, তো এখানে হোমিওপ্যাথিক ওষুধ নিতে আসলাম। তারপরে আবার গেলাম ড্রয়িং ক্লাসে, ড্রয়িং ক্লাসে গিয়ে তারপরে আবার ডাক্তারের কাছে গেলাম, গিয়ে রিপোর্টটা আনলাম। আয়ুষ এখন ঘুমিয়ে পড়েছে, ওষুধ খাইয়ে দিয়েছে, আর আজকে খাবারের মেনুতে আছে ডাল আর মাছ ভাজি, এতটুকুই। তো সারাদিন ছোটাছুটি করে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, এখন খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, ঠিক আছে? আর আয়ুষ উঠ পরে আয়ুষকে ভাত খাইয়ে দেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন বিস্কুটের দোকান নয়, বিস্কুট শেষ, আমি প্রবেশ করলাম আর খেলাম না, লো লো দিদি এক প্যাকেট লাগবে, আমি সত্যি কালকে এক প্যাকেট বিস্কুট, কালকা ভাঙ্গা হয়েছে, পরশুদিন আনছি কালকে, হ্যাঁ এটা এটা এক প্যাকেট আছে না, আর একটা ডাবাত নিয়ে দেখ, আমি করলাম কি জানি, মা এসেছে, আয়ুষ অসুস্থ তাই দেখতে আসলো, থাকবে প্রচন্ড গরম। আমি ডাক্তারখানা থেকে 3টার সময় আসলাম, তারপরে ভাত খেয়ে একটু শুয়েছিলাম, মা আসার পরে উঠলাম, উঠে এখন চা বসালাম, চা খাবো এখন, তারপরে রান্না বান্না করবো, রান্না কিছু নেই, টক আছে, একটু ডাল আছে, একটু মাছ তরকারি রান্না করবো ভাবছি, তো চাটা খেয়ে নিই, প্রচণ্ড গরম দেখো ঘেমে কি অবস্থা, গরম কথা বলে লাভ নেই, তো চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাবে, মা আসতে নিয়ে এসেছে, ঠিক চাটা খেয়ে মার সাথে একটু বসে গল্প করলাম, তারপরে আমার দেবর মহাশয় আসলো আয়ুষকে দেখতে, তো ওর সাথে কিছুক্ষণ গল্প করে এখন আসলাম রান্না করতে, কারণ আজকে সকালে তো তেমন কিছু রান্না করিনি, মাছ ভাজি আর ডাল করেছিলাম আর শশার টক ছিল, এখনও অল্প একটু শশার টক আছে, দুজনের হয়ে যাবে, তো ভাবছি মা আর পূজাকে দেব শশার টকটা খেতে, তো এখন মাছের ঝোল করব, খালি মাছের ঝোল করব আর একটা পাতা বড়া করব, ঠিক আছে? অনেক 2 বছর পর খাবো এই পাতা বড়াটা, অনেক দিন ধরে মানে ইচ্ছা করছে খেতে কিন্তু সময় পাচ্ছি না করার জন্য, তো এখন মাকে বলছি মা করব খাবে, মা বলছে হ্যাঁ করো খাবো, তো পূজার জন্য আমার জন্য আর মার জন্য করব। দেবর মহাশয় ভাত খাবেন না, তো ওনাকে বারবার বলেছিলাম যে খেয়ে যেতে, তো উনি খাবে না, মা বাড়িতে রান্না করে এসেছে, তো উনি কিছুক্ষণ গল্প করে তারপরে বাড়ি চলে গিয়েছেন, তো এখনও আছে, আমি রান্না করছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি,
তো বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডে কিছু মিউজিক আসতে পারে, গানের সাউন্ড আসতে পারে, কারণ এদিকে মানে খুব লাউডস্পিকারে মাইক বাজছে, মনসা বই পড়া হচ্ছে। ঠিক আছে, কিছু করার নেই, আমার মানে সারা দিনে আজকে চলবে মনসা বই পড়া, তো একটু ম্যানেজ করে নিও, কারণ আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি, কারণ আর সময় নেই দেওয়ার। ঠিক আছে, আর প্রচণ্ড গরম লাগছে, কি বলবো গরমের কথা। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আয়ুষকে ভাত খেয়ে তারপরে একটু শুয়েছিলাম, মা আসার পর ঘুম থেকে উঠলো দেখলে, কিন্তু শরীরটা আজকে এত ক্লান্ত হয়ে গিয়েছিল কি বলবো, ভিডিও এডিট করতে পারিনি আর তোমাদেরকেও ভিডিও দিতে পারিনি। তো আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি, কারণ মা এসেছে, যখন শ্বশুরমশাই আসবেন না, তো শ্বশুরমশাই তো একটু দেরি করে আসে, তো রান্নাবান্নাটা একটু দেরি করে বসাই, রোজ দিনে একটু দেরি হয়ে যায়, না হলে কিন্তু সবসময় আমি 10:30টার মধ্যে রান্না করে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিই। তো এই দেখো, এটা হচ্ছে চাল কুমড়া পাতা, এখানে শীতল ঢুকিয়ে মানে শুটকি মাছ ঢুকিয়ে পেঁয়াজ রসুন দিয়ে তারপরে আটার ব্যাটার গুলে নিয়েছি, আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে এখন তেলে ভেজে নেব একদম গরম গরম। এদিকে ভাত বেড়ে নিয়েছি আর এদিক দিয়ে বড়াগুলো ভাজছি, এইভাবে মানে বড়া খেতে খুবই ভালো লাগে। ঠিক আছে, তো তোমরা কে কে শীতল বড়া খাও, আমরা তো এটাকে শীতল বড়া বলি। ঠিক আছে, এরকম একটা শীতল বড়া হলে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, বুঝলে, যারা মানে শীতল খাওয়া প্রিয় মানে শীতল খেতে ভালোবাসে তারা খেয়ে নিতে পারবে এক থাল ভাত। আজকে 2 বছর পর শীতল বড়া দিয়ে ভাত খাবো, এই দেখো শীতল বড়া। ঠিক আছে, তো তিনজনের জন্য 3টা শীতল বড়া করেছি, এখানে আছে মার জন্য শশার টক আর মাছের তরকারি, এতটুকুই আজকের রাত্রের খাবারের মেনু। মশাও আমার খেয়ে নিচ্ছে, তো খেয়ে দিয়ে আসছি, পরে কথা বলবো। এটা আয়ুষের থাল, আয়ুষে মাছের ডিম বড়া দিয়ে ভাত খেয়ে গেছে। ঠিক আছে, আয়ুষের থাল আমি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না করে সমস্ত কাজ করে কর্ম করে আসলাম, ওরা গেল একটু বাইরে, আর এখন বৃষ্টি এসে এসে বুঝলে। তো আজকে ব্লগটা এখানে রাখছি, তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাধারণ থেকো, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগের সাথে, টাটা।